আমি ঠিক জানি না এই ব্যাপারটা নিয়ে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার কথা বলবে। ঈদের দুদিন পর থেকে আমার শরীরটা এত খারাপ হয়, 3 দিন ধরে আমি কোনো রকমে খেয়ে পড়ে বেঁচেছিলাম, আর এই 3 দিনে আমার কিচেনের এই হাল হয়েছে। আমরা সবসময় আমাদের ব্লগে সুন্দর সুন্দর কিচেনগুলো দেখে থাকি, তাই না? একদম পরিপাটি কিচেন, কিন্তু অনেক পরিপাটি কিচেনও এরকম হয়ে যায় কিন্তু যত্নের অভাবে। যাই হোক, আমার লাস্ট ভিডিওতে অনেকেই আমার একটা শব্দ বলা নিয়ে বলেছো আমি কেন এ ধরনের কথা বলি। আসলে আমি নিজেও কিন্তু চাই না কখনো আমার কষ্টের কথাগুলো মনে করতে, কিন্তু মানুষের জীবনে কিন্তু সব দিন সমান যায় না, তাই না? যেমন এই যে এই দিনটা, যেদিন আমি শরীরটা একটু ভালো হওয়ার পরে মনে হলো সবার আগে কিচেনটা ক্লিন করব। কিচেনটা ক্লিন না করে আর কিছু করাই যাবে না। আই ওয়াজ ভেরি ভেরি হাংরি, কিন্তু সবার আগে মনে হলো যে আগে কিচেনটা ক্লিন করি দেন রান্না করব। সো পুরো কিচেনটা আমি একদম ক্লিন করে নিয়েছি, মানে একদম কিচেন শুধু না, কিচেনের থালা বাটি থেকে শুরু করে একদম আমি ফ্লোরটা পর্যন্ত ক্লিন করে ফেলেছিলাম, এবং তারপরে আমি রান্না শুরু করেছিলাম। একটু কফি খেয়ে নিলাম, কারণ আসলে কাজকর্ম করে অনেক বেশি টায়ার্ড লাগছিল, যেহেতু মাত্র মানে অসুখ থেকে উঠেছিলাম। এখানে আমি কোল্ড কফি বানাচ্ছিলাম, কারণ এখন ইউকেতে আসলে বেশ গরম পড়ে গিয়েছে, আমাদের ফ্যান লাগে। এসি নেই এখানে, থাকে না ইউজুয়ালি বাসা বাড়িতে, এসি ফ্যান দিয়ে কাজ চালাতে হয়। সো এখানে আমি মিটটা নিলাম, এখানে আমি কিমা নিয়েছি। আসলে যেটা হয়েছে যে কিমাটা নষ্ট হয়ে যেত নর্মাল ফ্রিজে যেহেতু রাখা ছিল, এর জন্য আমি কিমাটাতে একটু পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মেশিন থাকলে ভালো হতো, ওই যে মিক্সচার, যেটা ফুড প্রসেসার যেটাকে বলে, ওটা আসলে আমার নেই। তো যাই হোক, ওটা মাখিয়ে নেওয়ার পরে, তো এই জন্য বেশ কিছুক্ষণ মাখাতে হয়েছে। এরপর আমি তেল গরম করে নিলাম, তেলের মধ্যে আমি দারচিনি আর তেজপাতা দিয়ে আস্ত জিরা দিলাম, লং দিলাম আর এলাচ দিলাম, তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে 1.5 কাপের মতো কাটা পেঁয়াজ আছে, লবণ দিয়ে নিলাম আমি ভালোভাবে। আমি এটাকে একদম মানে কষিয়ে নিব এখানে। সো প্রথমে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম, এখানে আমি কোফতা কারি রান্না করব একদম সহজভাবে, মানে ফাঁকিবাজি কোফতা কারি, ইউজুয়ালি পাকিস্তানিরা এভাবে রান্না করে। যাই হোক, আমি এখানে সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কিমাতে কোনো রকমের ডিম বা ডাল বাটা বা কী বলে পাউরুটি কিছু কিন্তু অ্যাড করিনি, ঠিক আছে? জাস্ট পিওর কিমা, ওটা গরুর কিমা ছিল। যাই হোক, এখানে সব মশলা নিয়ে নিচ্ছি, আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণে মশলা নিচ্ছি, কারণ ঝোলটাকে একটু মশলাদার হলে ভাল লাগবে, এই মাংস তো এটা, এই জন্য সব আমি এখানে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পানি অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়, আর এখানে আমি একই সাথে আদা রসুন বাটাও অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে যখন পেঁয়াজ একদমই নরম হয়ে গিয়েছে, তখন আমি বেশ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এখানে। বেশ ভালো পরিমাণে আমি পানি অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ঝোল হবে আর কি তরকারির। এখানে মনে হয় পরবর্তীতে আমি আর একটু পানি আসলে অ্যাডও করেছিলাম। আর এটাকে আমি এখন জাল হতে দিচ্ছি, রান্না হতে দিচ্ছি, এই ফাঁকে আমি হচ্ছে বল বানিয়ে নিচ্ছি, মানে কোফতা বানিয়ে নিচ্ছি, যতটুকু বড় করে আমার মনে হলো যে ভালো হবে ততটুকু। আমি মিডিয়াম সাইজের করে নিচ্ছি, চাইলে এর থেকে বড়ও করা যায়, ডিফারেন্ট শেপ, মানে কাবাবের একটু লম্বা শেপ দিয়েও করা যায়, ওইভাবেও কিন্তু পাকিস্তানিরা সাধারণত করে থাকে। এই রেসিপিটা আমি খেয়েছিলাম আমি আগের বাসায় যেখানে থাকতাম, আমার ল্যান্ডলর্ড পাকিস্তানি ছিলেন, তার থেকে আমি এই রেসিপিটা শিখেছিলাম। তো যাই হোক, এখানে যখন ঝোলটা বলক উঠে যাবে, এই বলকটা আমরা কমাতে দিব, ঠিক আছে? বলকের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া যাবে না বলটা, তাহলে কিন্তু বলটা একদম ফেটে যাবে, শেপে থাকবে না। সো যখন বলকটা কমে আসবে, আঁচটা কমিয়ে বলকটা কমানোর পরে আমরা হচ্ছে এই যে কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি সুন্দরভাবে, ঠিক আছে? আর ততক্ষণে তোমরা দেখতে পাচ্ছ কোফতা অ্যাড করার কারণে বলকটা একদমই কিন্তু কমে গিয়েছে। সো এই পর্যায়ে যেটা করতে হবে, আমরা ঢেকে দিব, এবং ঢেকে দিয়ে আমি অ্যাকচুয়ালি রান্না করব 12 থেকে 15 মিনিট। আর এই 12 থেকে 15 মিনিটে আমার চুলার হিট থাকবে মিডিয়াম থেকে লোর মধ্যে, একদম হাই হিটে থাকবে না, রান্না হতে থাকবে, এবং এর মধ্যে আমি একদমই কিন্তু চামচ লাগাবো না, ঠিক আছে? কোনো রকমের নাড়াচাড়া করবো না চামচ দিয়ে। যদি নাড়াতে মন চায় তোমরা পাতিলটা একটু নাড়িয়ে দিতে পারো, বাট প্রয়োজন নেই। যদি তোমরা আমার মতো এরকম খোলা টাইপের কোনো ওয়ক, আমি যেটা ব্যবহার করছি এরকম ব্যবহার করো। যাই হোক, আমি ভাতও তুলে দিলাম। সো 13-14 মিনিট পরে এই যে সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ
কোফতাগুলো শেপ হয়ে গেছে আর ভেঙে যাবে না এটা। এখন এই পর্যায়ে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি, আর সেই সাথে বেশ কিছু কাঁচামরিচ আর একটু লবণও আমি অ্যাড করে দিচ্ছি। ফাঁকে ফাঁকে আমি ক্লিনও করে নিচ্ছি। আর এই যে দেখো আমার কোফতা, কোফতা কারি একদম রেডি হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম অসুখ থেকে উঠে একটু হালকা পাতলা খেতে, বাট কী করবো, আল্লাহ এটাই রিজিকে রেখেছিল। অনেকদিন পরে ক্যামেরার সামনে খেতে বসছি, শরীর খারাপ হয়ে এখন মনে হয় আরো আরো মানে মুখটা আরো চিকন হয়ে গেছে এমন লাগে। সো অনেকদিন পরে আমি কোফতা কারি রান্না করেছি, আমার বেশ পছন্দ এটা আলু দিয়ে। বিসমিল্লাহ। মজা হয়েছে, কাঁচামরিচ আনতে ভুলে গিয়েছি। ওয়ান সেকেন্ড, কাঁচামরিচ ছাড়া চলে বলো? তবে এবারে কাঁচামরিচটা অনেক ঝাল, এটা হচ্ছে সমস্যা, প্রচুর প্রচুর ঝাল। কোফতাটা না ভেতর থেকে একদম সফট জুসি টাইপের হয়েছে, বাট পুরোটা পারফেক্টলি রান্না হয়েছে। অনেকে কোফতাটা ভেজেও করে, আমি সত্যি কথা যেহেতু অনেক বেশি লাইক টায়ার্ড, এই জন্য আমি মানে যত কম সময়ের মধ্যে পেরেছি, বাট আমি যেহেতু এনাফ টাইম মশলা কষিয়েছি আর মশলাগুলো উঠে গেছে আর কি কোফতার মধ্যে, অনেক জুসি লাগছে। দো আমার মন চাচ্ছিল একটু কম স্পাইসি খাবার খাই, বাট এই কিমাটা রান্না না করলে নষ্ট হয়ে যেত। আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমি দেশ থেকে কি কি এসেছে ওটা দেখিয়েছি, কিন্তু আমার ঈদের জামাগুলো কিন্তু দেখাইনি। আমার ঈদের এত সুন্দর সুন্দর জামা এসেছে, স্পেশালি আমার একটা ব্যাগ এসেছে যেটা স্যাম্পল আমি এখানে দিয়ে দিবো, তোমরা দেখতে পাবে। তোমরা কি দেখতে চাও আমি ঈদে এবার কি কি জামা নিয়েছি? এত সুন্দর সুন্দর জামা আমার পরা হবে, ঈদের দিন না হলে কি হবে, পরবর্তীতে পরা হবে। এবার তোমরা চাইলে আমি এটা নিয়ে একটা ছোট আলাদা ভিডিও কিন্তু দিতে পারি, কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ব্লগে দেখিয়ে দিব। আলহামদুলিল্লাহ পানিটা অনেক ঠান্ডা, ভাল লাগছে, প্রচুর প্রচুর এখন গরম, বাংলাদেশের মতো গরম না। সো কি নিয়ে কষ্ট পাচ্ছি আমি, রেস্ট নিয়ে শাওয়ার নিয়ে দেন আমি একটু ঘুমাবো। বাইরে যতই আলো থাকুক, এই আলো থাকবে লিটারালি রাত 9টা পর্যন্ত, কিছু করার নাই। সো ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।